गुड आफ्टरनून गैस वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। तो एखन बजे 12:30 सकाले हमारे ब्रेकफास्ट हो गलो। ब्रेकफास्ट कर स्नान टन कर चले भेवेची कोथाओ घुरते जाब और आज के तो सारा दिन एत बिस्टि तो घुरते बहरे जावा तो ब्लॉगटा एखान स्टार्ट कर स्नान टन हो गए ब्रेकफास्ट हो गए। तो आज के मामी खूब रान्ना करे टेस्टी तुम्हरा तो जानो ना है तो मामी खूब रान्ना टेस्टी करे। तो मामी की भावे रान्ना करबे की की रान्ना करबे आज के सब तुम्हारे साथे शेयर करब। तो साथे थेको आमार सकाले ब्रेकफास्ट हो गेलो मामार बाड़ीते एसे। तो ये मामी रान्नार जोन्नो सब जोगाड़ करे नियेछे तो की करेछे चलो तोमादेरके देखाई। एखाने हलो चिचिंघे केटेछे तारपरे पटल केटेछे तारपरे केटेछे उस्ते गोल गोल करे उस्ते भाजी करबे सेटा केटेछे। एखाने आछे कचुर फुल आर एखाने आछे छेचिर शाक आरो माछ मांस आछे आर एखाने आछे चिकेन रो माछ आर एखाने माछेर तेल एगुलो आजके सब मामी रान्ना करबे। तो आजके मामी आमादेर केमन मामी खूब टेस्टी रान्ना करे मामी किभाबे रान्ना करे तोमादेर साथे सेटाओ शेयार करब। तो आमार साथे थेको तोमरा। मामी एदिके छेचिर शाकटा बनिए नियेछे देखो हो गेछे छेचिर शाकटा आर एई जे कचुर फुलगुलोके एकटु जल गेले नियेछे आर एदिके कड़ाई बसिए दिएछे कड़ाईते एखन तेल दिए देबे कड़ाईते तेल दिए रसुन दिए दिएछे एबार रसुनटाके भालो करे मामी भेजे निच्छे। ओ तोमादेरके तो आमार मामीके देखानोई हयनि এজে এটা হলো আমার মামি। মামি এদিকে দেখো হাই বলো। হাই। এজে রসুনটা ভেজে নিচ্ছে রসুনটা ভাজা হয়ে গেলে পরে কচুর ফুলগুলো ছেড়ে দেবে। তো রসুনটা লাল লাল করে মামি ভেজে নিয়েছে ভেজে কচুর ফুলগুলো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা স্বাদমতো নুন স্বাদমতো নুনটা দিয়ে দিল। এবার দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়া অল্প কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়েছে। এবার দিয়ে দেবে হলদি পাউডারটা সব মশলা দেওয়া হয়ে গেছে এতে। এবার মামি এটাকে কি করবে ভালো করে ভেজে নেব। চুর ফুলটা ভাজা হতে হতে মামি এদিকে পটল ভাজি করে নিচ্ছে আর এইদিকে তো এই যে কচু ভাজিটা হচ্ছে কচুর ফুল ভাজিটা। দেখো মা আমাদের লেবু গাছ তো লেবু গাছ থেকে লেবুর আবার ফুল এসেছে এই যে লেবুর ফুল আর আমি দুটা লেবু পেরেছি আর এখানে দেখো ইশে ধরেছে কি বলে এটাকে জাম্বুরা জাম্বুরা দেখো কত ধরেছে জাম্বুরা। চিচিঙ্গা ভাজা করার জন্য মামি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। এবার চিচিঙ্গাগুলোকে ছেড়ে দিচ্ছে একটু একটু করে আর ওইদিকে ওই কড়াইতে মাছ ভাজি বসিয়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছে নুন আর হলদি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আরো মামি কাঁচা লঙ্কাও দিবে আর একটু গুঁড়া দিই আর দেবে দুটো কাঁচা লঙ্কা চেরা। আবার এই রান্না করতে করতে মামি এইদিকে না মশলা মাংসের জন্য মশলা বেশি নিচ্ছে। এখানে আছে আদা আর গোটা জিরে এগুলোকে ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মামি মাছগুলোকে নামিয়ে নিচ্ছে। এই মাছের তেলেই মামি কি করবে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেবে। গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছে এবার আলুগুলো ছেড়ে দেবে। আলুগুলো ছেড়ে দিল এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবে। তারপর এখানে বেটে রেখেছে আদা জিরা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেবে।
মাছের সবজিটা হয়ে গেল, মামি এতে দিয়ে দিল ধনে পাতা, এবার নামিয়ে নেবে। মাংস বানানোর জন্য মামি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলু ভাজা তেলগুলোর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছে, এর মধ্যে এখন দিয়েছে মামি গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর মামি কি পেঁয়াজ কুচি রসুন বাটা, তারপর পেঁয়াজ কুচি দেবে। দিয়ে দিল পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তারপর দেবে রসুন বাটা আর বাদবাকি মশলা দিয়ে। মশলা দিয়ে মামি মশলাটাকে কষিয়ে নিয়েছে, এবার মাংসগুলো ছেড়ে দিচ্ছে। ডিম কুড়ে দেবে, বড় কড়াইটা বসালে ভালো হতো জানি, বড় কড়াইটা মামির রান্না বান্না হয়ে গেল। এখানে মামি বানিয়ে এনেছে এক হাঁড়ি ভাত, তারপর এখানে আছে ছোচার শাক, তারপর পটল ভাজি, করলা ভাজি, এখানে আছে কি চিচিঙ্গা বটি, তারপরে আছে স্যালাড, তারপরে এটা আছে কচুর ফুল, এটা মাছের তরকারি, আর এটা হলো মাংস। তো চলো এখন সবে খেয়ে দিয়ে নিই, তারপর বাদবাকিটা পরে দেখাচ্ছি। আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট করে নেব। তারপর আমার এই ভিডিওটা এ পর্যন্তই, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই দেখো মন্ত্রীকে থেকে টাটা দিয়ে দাও বাবা, টাটা দিয়ে দাও আবার ভালো করে টাটা দাও ভালো করে টাটা দাও, টাটা রাধে রাধে বলে দাও, রাধে রাধে। তো ঠিক আছে, টাটা।